1991 সালের বাড়ি ভাড়া আইনে বলা হয়েছে, স্বাস্থ্য উপযোগী বাসস্থান, এক মাসের অগ্রিম ভাড়া আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে 2 বছরের চুক্তির কথা। তবে দেশের অধিকাংশ এলাকায় মানা হয় না এই আইন, আর তাতে চরম আকার ধারণ করেছে বাড়ির মালিক ও ভাড়াটিয়া সম্পর্ক। 1 জুলাই এই সংকট নিরসনে এক রিটের প্রেক্ষিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের নির্দেশনা জারি করে উচ্চ আদালত। উচ্চ আদালতের এই নির্দেশনায় আশাবাদী ভাড়াটিয়ারা। হঠাৎ হঠাৎ করে ভাড়া বেড়ে যায় কোনো নোটিশ ছাড়া, যেখানে নিয়ম আছে যে 3 মাসের মধ্যে আগে জানাবে, এমন তো হয় না। কোর্ট যেটা ডিসিশন নিছে এটা যদি সবাই মিলে মানে চলে তাহলে কোনো সমস্যা হবে না। রিটকারী আইনজীবীর মতে, সরকার কঠোর পদক্ষেপ না নিলে এই নির্দেশনাও প্রচলিত বাড়ি ভাড়া আইনের মতোই ব্যর্থ হয়ে যাবে। সরকারের সদিচ্ছার কথা বলছেন ভাড়াটিয়া অধিকার আন্দোলনকারীরাও। আইনের জন্য একটা রিকমেন্ডেশন আসলো, আসার পরে সেটা কার্যকরী হবে কিনা সেটা তো পার্লামেন্ট দেখবে, যে সেইটা যেন লমেকাররা বা সরকার যারা আছেন তারা যেন ওই কমিশনের যে রিকমেন্ডেশন সেগুলো যেন তারা কার্যকরী করার জন্য আইন প্রণয়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আদালত যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যদি কমিশন কাজ করে তাহলে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলছে বা বিভিন্ন সময় ঘটে, আমরা আশা করি এর শতকরা 80% সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়ি ভাড়ার মতো স্পর্শকাতর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনায় আশার আলো দেখছে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশও। বর্তমানে যে আইন আছে সেই আইন খুব একটা উপকারে আসছে না, কারণ এই আইনের প্রক্রিয়াটা সহজলভ্য নয়। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে এটা একটা যুগান্তকারী নির্দেশনা, এবং কমিশন গঠন করে এলাকা ভিত্তিক ভাড়া নির্ধারণের নির্দেশ হাইকোর্ট দিয়েছে, তার যদি যথাযথ বাস্তবায়ন হয় ভাড়াটিয়ারা অবশ্যই স্বস্তি পাবে। তবে বাড়ি ভাড়া সংকট নিরসনে পরিকল্পিত আবাসন গড়ার পরামর্শ দিয়েছেন বাড়ি ভাড়া আন্দোলন সম্পৃক্তরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।